প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের বিষয় ভার্চুয়াল রিয়েলিটি। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব তা হচ্ছে, এক নম্বর ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে জানতে পারবো, দুই নম্বর প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার জানব, তিন নম্বর প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব সম্পর্কে জানব। প্রথম আসি ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞায়। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা কিংবা কল্প বাস্তবতা বলে। একে সংক্ষেপে ভিআরও বলা হয়। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এতে সাধারণত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হল ভিজার্ড, ভিআর টক টুলকিট, 3D স্টুডিও, ম্যাক্স, মায়া ইত্যাদি। ভার্চুয়াল রিয়েলিটির ধারণা। ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে উদ্রেককারী ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হতে, বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণ অনুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটির উপাদানসমূহ। হেড মাউন্টেড ডিসপ্লে। ডেটা গ্লোভস। একটি পূর্ণাঙ্গ বডি স্যুট। উচ্চমানের অডিও ব্যবস্থা। রিয়েলিটি ইঞ্জিন। বিভিন্ন ধরনের সেন্সর। ভার্চুয়াল রিয়েলিটি তৈরির উপাদানসমূহ। ইফেক্টর, রিয়েলিটি সিমুলেটর, অ্যাপ্লিকেশন জিওমেট্রি, বিভিন্ন সিমুলেশন মডেলিং এবং গ্রাফিক্স সফটওয়্যার, ভার্চুয়াল রিয়েলিটি একজন ব্যক্তিকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। সম্প্রতি গুগল লাইভলি নামে ভার্চুয়াল চ্যাটিং সার্ভিস চালু করেছে, যেখানে একটি ভার্চুয়াল কক্ষ বা পরিবেশে যে কেউ তার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের নিয়ে প্রবেশ করতে পারে। সেখানে ইচ্ছামতো বস্তু নিয়ে সাজানো, বন্ধুদের সাথে মারামারি, নাচানাচি, আবেগের গ্রাফিক্যাল প্রকাশ ইত্যাদি সম্ভব। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। এক, শিশু শিক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি। দুই, ডাক্তারদের প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি। এটি হলো একটি মিউচুয়াল ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটর, যার দ্বারা বাস্তবের মতো জীবন্ত মানুষকে, মানুষের উপর মেডিকেল শিক্ষার্থীদের অপারেশন করা শেখানো হয়। দুই নম্বর, কার ড্রাইভিং। চার নম্বর, বিমান চালনা প্রশিক্ষণে। পাঁচ নম্বর, সেনাবাহিনীতে যুদ্ধ প্রশিক্ষণে। ব্যবসা বাণিজ্যে।
মহাশূন্য অভিযানে ভার্চুয়াল গেমস নগর উন্নয়নে প্রাথমিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব চড়া দাম এবং জটিলতা, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির সফটওয়্যার অনেক চড়া দাম এবং সেখানে বিভিন্ন জটিলতা থাকে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কল্পনার জগতে বিচরণ করা, মনুষ্যত্বহীনতা, এই শেষে আমরা পার্ট উন্নয়নে যা শিখব সেটা হলো ভার্চুয়াল রিয়েলিটি কি। ভার্চুয়াল রিয়েলিটি মানুষের মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে, এর পক্ষে বা বিপক্ষে ব্যাখ্যা দাও। বাড়ির কাজ, ভার্চুয়াল রিয়েলিটি কি। দুই নম্বর, ভার্চুয়াল প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার লিখো। তিন, প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব সম্পর্কে লিখো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।